Assalamualaikum viewers, yami cooking by Sanchal the Kawar Hirashi Nutan recipe shate. Ashakore Aski recipe after Nekasha Kubi Fala like the Aski after the Juno, Bisti Badal Moti, Amlakia recipe Kurte Pari, Tony Ashi, Hunakichuri. আশাকরি আজকে এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি ভাবলাম চারদিকে খুব বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা খুব ভালো তাই বোনে কিছু নিয়ে আসলাম চলুন দেখা যাক কিভাবে করে নিয়েছি তো फ्रेंड्स আমি যে সব উপকরণ নিব সেই উপকরণগুলো আপনি বেশি নিতে পারেন কম নিতে পারেন সেটা আপনার পরিমাপ অনুযায়ী চালের পরিমাপ অনুযায়ী আপনি নিতে হবে তো আমি দেখেন বুটে ডাল নিয়েছি হাফ কাপ নিয়েছি এক কাপে পরিমাপ পরিমাপে হয়েছে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টা পর্যন্ত এখন মসুর ডাল নিয়েছি হাফ কাপ এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম বেশি না তো মসুর ডাল ভিজাতে হয় না না ভিজলেও কোনো সমস্যা নেই কারণ এটা সাথে সাথে গলে যায় ছলাই দিলেই তো আমি পোলাও চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম মানে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখছিলাম তারপর ভালোমতো ধুয়ে একটা স্টিনারে ঝরিয়ে রেখেছি তো আপনি অবশ্যই এই কাজটা করবেন এই কাজটা করলে কি হয় চালটা ভাঙে না আর পোলাটা খুব ভালো হয় আর আমি মুগ ডাল নিয়েছি হাফ কাপ দেখতে পাচ্ছেন এখন এই মুগ ডালগুলো আমি ভালোভাবে মানে নরমালি একটু ভেজে নিব বেশি না হালকা একটু ভেজে নিব আপনি অবশ্যই ভেজে নেবেন মুগের ডালটা আবার বেশি ভাজতে গেলে দেখা যায় কালো কালো হয়ে যায় মানে বুনা কিচড়া পরে দেখা যায় কালো টাইপের একটা কেমন যেন লাগতেছে তো বেশি ভাজতে যাবেন না দেখবেন যে ভাজা হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন ভাজা হয়ে গিয়েছে তো এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে মুগের ডালটি ভেজে নেব এক মিনিটের মতো সময় লাগবে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি ডালের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে যে ডাল ভাজাটা হয়ে গিয়েছে তো ডাল ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কড়াইটা একটু নাড়া দিয়ে এভাবে ঝাঁকির দিয়ে ডালটাকে আমি ভালোমতো সেট করে নিলাম তো আমি আর ভাজবো না এখন এই সবগুলো ডাল ভাজা আমি একটা পানির মধ্যে মানে বলে পানিতে ভিজিয়ে রাখব তো অবশ্যই কাজটা করবেন ভিজিয়ে রাখবেন তারপরে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি একটা গরম মশলা ভেঙে দিয়েছি তিনটা এলাচ দিয়েছি আর দুটো লবঙ্গ দিয়েছি যখন দেখবেন তেলটা গরম হয়ে মশলাতে বুদবুদি উঠতেছে তখন বুঝবেন যে মশলাটা ভাজা হয়েছে এইভাবে করে নিলে কি হয় যে আমাদের যে রান্নার ফ্লেভারটা একটু বেড়ে যায় আর একটু সুস্বাদু মজা হয় তো আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম 1 টেবিল টিস্পুন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি হাফ টেবিল টিস্পুন আমি স্বাদ মতো মানে লবণ দিয়ে দিলাম আপনারা হাফ টিস্পুন এটা খেয়াল করবেন না আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন তো আমি হাফ টেবিল স্পুন দিয়েছি তো এই মশলাটা ভালোমতো কষিয়ে নিব তো এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালোমতো কষিয়ে নিব জাস্ট পেঁয়াজটাকে হালকা নরম করব তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আমি এটা অপশনাল দিয়েছি আপনারা এটা স্কিপ করতে পারেন বাট আমি দিয়েছি যাতে ভুনা খিচুড়ির একটু টেস্টে আরও টেস্টি হয় একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এই কাজটা করেছি তো আবার একটু মশলাটা কষিয়ে নিলাম এভাবে এক মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিব তো এক মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে পানিটা ঝরে শুকিয়ে নিয়েছিলাম সে চালগুলো দিয়ে দিলাম আগে থেকে রাখা তো আপনারা অবশ্যই চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে নেবেন তো আমি একটা স্প্যাচুলা দিয়ে চালটা ভালোমতো নাড়াচাড়া দিয়ে নেব
চালটাকে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটা ঝরিয়ে আমি সবগুলো ডাল দিয়ে দিলাম। আমি চাল দিয়েছি 1/2 কিলো আর ডাল দিয়েছি 1/2 কিলো। 3 পদের ডাল আমি 1/2 কিলো দিয়েছি আর চালটা দিয়েছি 1/2 কিলো, ঠিক আছে, মানে 1/2 কেজি। তো এটা সব চাল ডাল আমি ভালো মতো একটু ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত একটা শব্দ না আসবে চাটচাট, তখন আপনি এই স্প্যাচুলা দিয়ে হালকাভাবে নাড়া দিয়ে থাকবেন। তো এইভাবে তেলের মধ্যে আমরা ভেজে নেব, প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। চালটা প্রায় আমি 1 মিনিট না প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখতে পেয়েছেন চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চাল ডাল এইসব পরিমাপে আমি পানিটা দিয়ে দিলাম। আমি চাল নিয়েছিলাম 2 কাপ, তার জন্য আমি পানি দিয়েছি 3 কাপ, আর ডাল নিয়েছি সবগুলো ডাল মিশিয়ে, মানে 3 পদে ডাল নিয়েছি 2 কাপ, পানি দিয়েছি 3 কাপ, তার মানে 1/2 কেজির চালের জন্য 3 পট পানি দিতে হবে, মানে 3 পা পানি দিতে হবে সেই হিসাবে, আর ডালটা ওই হিসাবে দিয়ে দিলাম। তো এইভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এই কাপে পরিমাপে আমি পরিমাপটা করে নিয়েছি। আপনারা আপনাদের পট বা কাপ যেটাই হোক আপনারা সে অনুযায়ী নিয়ে নিতে পারেন, বা কাপ অনুযায়ী নিতে পারেন। একটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করে নিয়েছি, এখন বলক চলে আসছে। তো স্প্যাচুলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে আমি সেট করে দেব। যতক্ষণ না শুকিয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। তো দেখেন পানিটা প্রায় শুকিয়ে আসছে। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, আবারও আমি নেড়ে দেব। তো এখন পারফেক্টলি ডান হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে আসছে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি পোলাওটাকে, মানে সরি, আমি পোলাও ভরে ফেলেছি, ভুনা খিচুড়িটাকে আমি সেট করে দিলাম। আপনারা একটা জিনিস লক্ষ্য করেননি, তো আমি এটা হাত দিয়ে একটু ছাপ দিয়ে দেখলাম কি অবস্থা। আপনারা একটা জিনিস লক্ষ্য করেননি, ভুনা খিচুড়ির মধ্যে কিন্তু হলুদ দিয়ে থাকে, বাট আমার হাজবেন্ড হলুদ পছন্দ করে না, তার জন্য আমি এই রান্নাটা আমি সাদাভাবে করেছি। আমার মনে হয় একটু লবণ কম হয়েছে, তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো আবার একটু নাড়িয়ে দিলাম। তো ভালো মতো নাড়াচাড়া দিয়ে ভুনা খিচুড়িটা সেট করে দিলাম, স্প্যাচুলা দিয়ে সমান করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি, ফ্লেমটা একেবারে মিডিয়াম হবে না, একেবারে লো হবে। দেখেন আগুনটা এরকম হবে, ঠিক আছে। তো এইভাবে রেখে দিবেন, আমি প্রায় 1/2 ঘন্টার জন্য রেখে দিলাম। 1/2 ঘন্টা পর আমি ফিরব, তার মাঝে 2 বার আমি নাড়া দিয়ে দিব। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 1/2 আওয়ারের জন্য। তো 1/2 আওয়ার পর আমরা ফিরছি। তো আমি এই ছিটোটা বন্ধ করে দিব একটা মশলা দিয়ে, যাতে ভাপটা না বের হয়ে যায় বাইরে। তো ফাইনালে আমি দিয়ে দিলাম 1/2 আওয়ারের জন্য। তো 1/2 ঘন্টা পর ফিরে আসলাম, মাঝে 2 বার নাড়া দিয়ে দিয়েছি। তো পোলাওটা, মানে ভুনা খিচুড়িটা দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট হয়েছে। তো আমি এক হাত দিয়ে নাড়া দিতে পারছি না, তো যখন রান্না হয়ে গিয়েছে তো আমি একটু পরিবেশন করে দিব এখন। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো পরিবেশন করে ফিরবো, তার আগে আমি একটু ঘিটা দিয়ে নে, আমি দেশি স্বাদে একটু ঘি অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, আর যদি দেন তো আরও ভালো।
তো আপনারা কেওড়া জল বা গোলাপ জলও দিতে পারেন, বাট আমি দিব না, তো আপনারা দিয়ে নেবেন, আর চাইলে স্কিপ করতে পারবেন। তো আমি পরিবেশন করে ফিরছি। তো পারফেক্টলি ভুনা খিচুড়িটা হয়ে গিয়েছে, আশা করি ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই বাসায় লকডাউন অবস্থায় আর বৃষ্টি বাদলের দিনে আপনারা অবশ্যই ট্রাই করবে, এই সময়টা আপনারা মিস করতে যাবেন না, সময়ের সাথে সাথে মজাও নিতে চেষ্টা করুন। তো আমি একটু ট্রাই করেছিলাম, খুবই টেস্টি আর ইয়ামি হয়েছে আমার ভাষায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা তো সবসময় হলুদ দিয়ে ভুনা খিচুড়ি খান, একটু সাদা খেয়েও দেখবেন। আর আমি এটা পোলাও চাল দিয়ে করেছি, আপনারা ভাতে চাল দিয়ে করবেন, কিন্তু পোলাও চাল দিয়ে করলে খুবই টেস্টি হয়। পোলাও চালের খুদি আছে, সেটা বাজারে পাওয়া যায়, তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আজকে এতটুকু, আর যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন মোর রেসিপির জন্য। তো আবারও টেস্ট করে নিলাম, খুবই ইয়ামি হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, গুড ফুড অ্যান্ড গুড লাইফ।